ভালো আছি চিনতে পারছেন আমারে চিনতে পারছি বলেন তো আমি কে আচ্ছা আপনি যেই হন না কেন আপনি আছেন কোথায় আমি আছি তো পুশুনির পারে ও তাই আমি তো পুশুনির পারে তাই নাকি আপনি পুশুনির কোন পাশে আছেন আমি পুশুনির ডান পাশে আছি ও আচ্ছা আমি তো উত্তর দিকে বসে আছি আচ্ছা তাহলে ওয়েট করেন আমি আসতেছি আচ্ছা ঠিক আছে ওকে বাই বাই তামিম এখানে কি মনে করে পুষ্কলির পরে হঠাৎ না এমনি আসলাম ঘুরতে ও ভালো লাগতেছে না তো তাই তা তো মনে হয় আমি দিছিলাম না তো আপনি দূরে বসছেন কেন না এমনিতে আচ্ছা সমস্যা নেই যদি কাছে বসলাম তা আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ আপনি আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ শিওর বলতে পারেন মানে সারা জীবন কিভাবে এই কাছে থাকার সুযোগ পাবো অবশ্যই পাবেন না কেন তাহলে এভাবে আপনি আপনি বলে বলতেছেন
তাহলে কি তুমি করে বলবো? অবশ্যই, যদি কাছে থাকা সারা জীবনের দায়িত্ব নিতে পারি তাহলে তুমি ডাক্তার কি পাই না অধিকার? অবশ্যই পাবেন না কেন, ঠিক আছে সমস্যা নেই, তুমি করে বলবো। তাহলে চলো যাওয়া। ডায়মন্ডের আংটি তা এই জায়গায় আশেপাশে কারো দেখতে হয়েছে না, যাক যে পালাক আমার তো লাভ হয়েছে। চলো বাসায় গিয়ে জিরা দিই।
আমার ভাই যে কই যায় শরীর টরীর কই দিকে যে বিজায় নিয়েছে আল্লাহ জানে কই যে কই দে ঘুরে এই যে বোতল মতো সারাদিন টুকাই টুকাই আনে একটা মতো আমার ভাই তারপরও এই অবস্থা করে ঘুরে সারাদিনই বাসায় তার কোনো নামই থাকে না খাওয়া দাওয়া করে না ঠিক মতে কিছু তো বলতেই পারি না খালি চেষ্টা যায় আমার লোক খালি আমার লোক জোগাড় করে কিছু বলতেই পারি না তুই জানিস না এই ছেলেটা কি জানিস তুই আমি কি তোমার সাথে মিথ্যা বলতেছি আমি তোমার ভাই না ছেলেটা আজকে আমি গঞ্জে আসার পথে এই যে আমার বাড়ির সামনে ব্যালকনিতে দেখি ও পুতুল ঢোকাইতেছে আমি মানি তো তুমি রাগ করছো আমার ভাইয়া শোনো হয়তো বা তোমার কথা ভুল হচ্ছে হয়তো ওর মধ্যে কাউরে দেখছো মনে হয় হ্যাঁ আমারই ভুল তোকে ছোটবেলা থেকে স্বাধীনতা দেওয়াতে আমারই ভুল তোকে স্বাধীনতা না দিতাম তাহলে আজকে আমার এই পরিণতি দেখতে হতো না সব ভুল তো আমারই ওই দিন পুকুর পাড়ে আমি দেখছি তোরা দুজন রঙ রঙ ডলার দল করতেছিস আজকে আমি ছেলেটা দেখলাম তোর টুকা গেছে আর তুই কথা আমার ভুল আরে বলতে কেন বলিস তোকে টুকা তুই আমাদের চেষ্টা মনে রাখবি না তুই তোর বাইরের মান সম্মানের দিকে একটু তাকালি না ছি ভাইয়া আমার বোন বাপকে লাগি না ছি ও তো আমার ক্লাস ফ্রেন্ড আরে তোর আমি কিভাবে বিশ্বাস করাই তোর টুকাই আবার বস ক্লাসম্যান ক্লাসম্যান দিলে ক্লাসের সাথে পুষ্পনীত কে পুষ্পনীত কি পুষ্পনীত বাটা জাস্ট এমনি ঘুরতে আসছিল মেম আমার কিন্তু জিদড়ে না হ্যাঁ নেক্সট টাইম যদি আমি তোমার ওই ছেলের সাথে দেখছি কোনোদিন তোমার কাটটা টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব ভাই আর তুমি এটা বলতে পারলা কি বলমু আমার আমার মান সম্মান কি আমি 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 দু দু মান কি আমি তুমি কি চাও তো তোমার কারণে আমার মান সম্মান যায় হ্যাঁ আমার আমি সব আমার মা সমান বজায় রাখার জন্য আমি সবকিছু করে টাকা দিয়েছি তবে আমার ঐতিহ্য আমি ধরে রাখবো আজকের পর থেকে যদি তোমার দেহি কোনো কোনো ছেলের সাথে গেছো আজকের পর থেকে তো তোমার বাইরে বাইরে যাওয়া বন্ধ কথাটা মনে রাখবা আজকে থেকে নেক্সট বাইরে 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 যাবে বাইরে কিন্তু যাওয়া না তুমি ফাউল একটা
তোমার কি অবস্থা তাহলে? এই তো ভালোই। না আজকে বার্থডে? হ্যাঁ। তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। বাহ, গিফট! দেখি কি গিফট আনছো। আরে চোখটা তো বন্ধ করো না, আগে বলো। না, আগে চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করে হাতটা সামনে দাও, তাহলে বুঝতে পারবে। আমার জানের বার্থডে আমি যদি কিছু গিফট না নিয়ে আসি তাহলে কি হয়? সত্যি আমি কখনো ভাবতে পারিনি। মনে করো যে তোমার বার্থডে যখন আমি শুনছি সোজা আমার কাছে যাচ্ছে একবারে, মানে সবচেয়ে বেশি যে দামি আংটি ওটা এনে আজকে জানো কেনা। আমার ভাইয়া বলছে আমাকে না অনেক বড় একটা গিফট করবে। তাই নাকি? তাহলে আমাকে দেখাতে হবে কিন্তু। অবশ্যই তোমাকে দেখাবো, না মানে তোমাকে না দেখালে কাকে দেখাবো। আচ্ছা ওয়েট, রাতে কিন্তু পার্টি আসতে, তোমাকে কিন্তু আসতেই হবে। রাতে তো নাও আসতে পারি। না না আসলে কিন্তু আমি রাগ করবো, মানে তোমাকে আসতে হবে। জানো, বোঝার চেষ্টা করো, আমার ঘরে একটা ছোট বোন আছে, ও একা থাকতে ভয় পায়। বাপ মা হারা বোনটা আমার একা কিভাবে থাকবে বলো রাত্রে? না আমি অত কথা বুঝি না, তোমাকে আসতেই হবে, না আসলে আমি খুব রাগ করবো। আচ্ছা ঠিক আছে, আমার যান চেষ্টা করো। আজকে তো তোমার বার্থডে, সে কথা কি খেয়াল আছে তোমার? আমি তোমার আমার বুকে রাখছি, তোমার কোনো কষ্ট, তুমি এক সাধারণ একটা আংটি কেন বল? আমার অনেক ঝামেলা, তাই আমি আগের বারের মতো তোমার পালন করতে পারতেছি না। তাই একটা গিফট আমি কালকে কালকে তারিখ থেকে এটা কত জানছি তুমি তুমি জানো? এটা হীরার আংটি। তারপর কি রুমে ঢুকছিল? না
ইম সত্যি কথা বলো ভাই আজকে আমি ওর সাথে মিট করতে গেছিলাম পর আমি প্যান্টটা গিফট করছে মিম তুমি মাংস মানে একবার চিন্তা করলে না তোমার ওই দিন আজকের দিনও ভাই আমাকে মারলো তো ভাই কি সত্যি কথা বলতেছে আমি বুঝতেছি না কিছু না আমার কান্না করলে চলবে না আমার সবকিছু ভাইবা দেখতে হইব চিন্তা করে দেখতে হইব আমার খোঁজ নিতে হইব ছেলেটা আসলে কে আমি ভাইয়াকে কত মিথ্যে কথা বলছি যে আমার ক্লাস ফ্রেন্ড একই ক্লাসে পড়ি হ্যান তেন কিন্তু সত্যি কথা আমার কোনো পরিচয়ই জানি না কি করব আমি না আমার এভাবে কাটা করলে চলবে না আমাকে ওর খোঁজ খবর নিতে হবে আমি যাই আমি এখনই ওর খোঁজ খবর নেব আমি এখনই ওর খোঁজ খবর নেব আমার ভাইয়া যা বলছে সব সত্যি কি বলছে তোমার ভাইয়া তুমি আসলে একটা টুকাই দেখো মিম টুকাই হলো তো আমি মানুষ ঠিক আছে না আমি তো টুকাই হয়েছি তো কি আমি তো তোমার সত্যিকারের ভালোবাসি তুমি দেখো চুপ করো তোমার ভালোবাসার কথা আমার নাম নিও না তুমি ঠিক আছে তুমি কথায় আমি কথায় আমি খুব বড় একটা ভুল করে ফেলছি আমার ভাই এতদিন বলতো যে ও টুকাই টুকাই আমি কোনো কথাই বিশ্বাস করতাম না কিন্তু আজকে নিজের চোখে দেখে আমি কখনো মানে ভাবতে পারিনি যে তুমি আসলে টুকাই আচ্ছা আমরা টুকাই বলে কি আমাদের ভালোবাসার অধিকার নেই আমরা কি মানুষ না চুপ করো তোমার ভালোবাসার নাম তুমি আর মুখে নিবা না ঠিক আছে দেখো মিম আমি তো টুকাই হয়ে যাবো মিম আমার তো পরিস্থিতি টুকাই বানানোর তোর জন্য আজকে দিন আমি অপমানিত হয়েছি তুই যে এরকমটা আমি কখনো ভাবতে পারিনি আমার ভাইয়া কতবার বলতো কিন্তু আমি কোনো কথা কানে নিতাম না আচ্ছা ভুল কি ক্ষমা করে দেওয়া যায় না চুপ কর কিসের ভুল তুই প্রথম থেকে আমার সাথে মিথ্যা কথা বলে আসতেছিস দেখ তোর চেহারা যেন আমি আর কোনোদিন আমার চোখের সামনে দেখি না আমার চোখের সামনে পড়লে কিন্তু তোর খুব খারাপ হবে তুই তোর মতো থাকবি আমি আমার মতো থাকবো হে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলে কেন আর কেনই বা ভালোবাসা শিখিয়ে দিল যার কারণে আজকে আমার ভালোবাসা আমি হারিয়ে ফেললাম আল্লাহ টুকায় হওয়া জন্মে হচ্ছে তুমি আমার মৃত্যু দিয়ে দাও ওয়ালাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে সারা দিন অনেক পরিশ্রম করে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও ভিডিওর নাম হচ্ছে টুকার প্রেম সো দেখতে ভুলবেন না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের নিত্য নতুন ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে অবশ্যই এমবি সততা মিডিয়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিতে চোখ রাখুন আর আমাদের সবার জন্য দোয়া করবেন এটাই কামনা করি টাটা